কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে রাখা হলো। কিছু দাড়ি পাকছে, সব দাড়ি পাকে নাই, মধ্যবয়সী মানুষ, মুহাদ্দিস মানুষ, হাদিস পড়ায়, হাজার হাজার ছাত্র ওনার। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি এখনো বুড়া হয় নাই, মধ্যবয়সী মানুষ, কিছু চুল কিছু দাড়ি পাকছে, বুঝতে পারছে আমার হায়াত ফুরায় গেছে, হয়তো দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যেতে পারি। আল্লাহর বান্দা সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, তোমরা এক কাজ করবা, এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে চলিয়া যাই তাহলে আমার চুল দাড়িগুলা পাউডার দিয়ে কৃত্রিমভাবে সাদা বানায় দিবা, রং মেরে সাদা বানায় দিবা, সাদা কালার বানায় দিবা, যাতে করে ফিরিস্তারা যদি দেখে আমি একজন মুরব্বী মানুষ কবরে বসা আছি, মুরব্বী মানুষ মনে কইরা প্রশ্ন না করে যদি চলে যায় তাহলে আমি ছাড় পেয়ে যাব। যখন হ্যাঁ বুড়া বাবারা শুনুন, চলে বয়ে সময় কাটায় না, বেহুদা গল্প গুজব করে সময় কাটায় না। আপনি বুড়া হয়েছেন কিন্তু আপনার বয়সী মানুষ অনেকে দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, আপনি আমি এখনো বেঁচে আছি, আমি জুয়ান মানুষ মনে করতেছেন, আমার চাইতে কম বয়সী মানুষ বুঝে মরে নাই, আমার নিজের সন্তানও তো দুনিয়া থেকে বিদায় হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অনেকের আব্বা বিদায় হয়েছে, অনেকের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনাকে আমাকে হায়াত বানায় দিয়েছেন কে? আর জোরে বলেন কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়ায় দিছেন। এ মুরব্বী মানুষ হাতে ধরে পায়ে ধরে বলে যাই, নামাজ ছাড়বেন না, মসজিদ ছাড়বেন না, যেই টাইমটা চাষ্টলে কাটাইবেন ওই টাইমটা মসজিদে কাটায় দেন, আল্লাহ তাআলা মুরব্বী সাহাবীদের মতো আপনাকে কবুল করে জান্নাতের বাসিন্দা আপনাকে বানায় দিবে। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমাকে বুড়া বানায় দিও। এই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পর কাজী ইয়াহইয়া ইবনে আকসামকে তার ওসিয়ত অনুযায়ী তার সন্তানের চুল দাড়িগুলো পুরোপুরি সাদা বানায়া, পুরা মুরব্বী বানায়া কবরে দাফন করে দিয়েছেন। একটু পরেই যখন সবাই চলে গেল, কবরস্থান থেকে একটু দূরে চলে গেলে কয়েকজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে। আরো জোরে বলেন, দুইজন ফেরেশতা ইসা প্রশ্ন করে, কয়টা জোরে বলেন না? এক নম্বরের প্রশ্ন হলো মার রব্বুকা, আমাদের রব, জোরে বলেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরে গেলে রবের আলোচনা, নামাজের ভিতরে রবের আলোচনা আছে না নাই? আমরা যখন আল্লাহু আকবর বলে নামাজ আরম্ভ করি, প্রথমে আমরা কি পড়ি? হাত বাঁধার সময় আমরা যখন নিজে নিজে নামাজ পড়ি তখনও আল্লাহু আকবার বলি, ইমামের পিছনে পড়লে নিয়ত ইমামের পিছনে ইক্তেজাইতু বিহাজাল ইমাম, ঠিক আছে, তবে আল্লাহু আকবার না বললেও কি এটাও ইমাম সব চালায় নিবে? না, আল্লাহু আকবার বলা মানে ইমাম সাহেবের গাড়িতে আপনি উঠলেন, এবার আর কিছু আপনার না পড়লেও চলবে। আল্লাহু আকবার বললেন, তারপরে আপনি চুপ থাকবেন, বাকি কাজ ইমাম সাহেব বলবে। কিছু কিছু জায়গায় আমল আছে, সেখানে আমল করলে। আর আল্লাহু আকবর বলে নামাজের শুরুতে সানা বললাম, আউযু বিল্লাহ বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর কোন সূরা শুরু করি? আলহামদুলিল্লাহ, তথা সূরা ফাতিহা, যরকন সুবহানাল্লাহ। আপনারা নিমের টেকের মানুষ আলহামদুলিল্লাহ পড়েন, তালাশকুটের মানুষ কোন সুরা পড়ে? আমি গত বছর তালাশকুট আসছিলাম, 2 ফেব্রুয়ারি তালাশকুট জামে মসজিদে, সব জায়গায় পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে রব আছে না নাই? আলহামদুলিল্লাহ সাথে একটা সূরা মিলাইলাম, সূরা মিলাইবার পর আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম,
তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইলাম, রব্বানা লাকাল হামদ, এখানে রব আছে না নাই? আল্লাহু আকবার বলে সেজদায় গেলাম, তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত, সেখানেও সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখানে রবের আলোচনা আছে না নাই? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, নামাজি বান্দার এটাও একটা পুরস্কার, পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে দাঁড়ায়ও রবের আলোচনা, রুকুতে যায়ও রবের আলোচনা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ায়ও সুবহানা রাব্বিয়াল আযীম বলে, তারপর রুকু থেকে দাঁড়াইলাম আল্লাহু আকবার বলিয়া, রব্বানা লাকাল হামদ, এখানেও রবের আলোচনা, আল্লাহু আকবার বলে সেজদায় গেলাম, সেখানেও রবের আলোচনা। রহমত আলম নবী বলেন, আল্লাহর যে বান্দা বান্দি পাঁচ ওয়াক্ত নামাজে বারবার রবের জিকির করার বরকতে নামাজি বান্দার পুরস্কার আল্লাহ তাআলা দিবে, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে বার রব্বুকা, এর জবাবটা আল্লাহ সহজ করে দিবে। যুরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি, বুড়া মানুষ, মুরব্বী মানুষ, কবরে দাফন করার পর পুনরায় জীবিত করে, দুইজন ফেরেশতা ঈসা প্রশ্ন করলেন, মার রব্বুকা মা দীনুকা ওয়ামান হাযাল রাজুল আল্লাযী বুইতা ফীকুম, আল্লাহর বান্দা কাজী ইয়াহিয়া ইবনে আকসাম পুরাপুরি বুড়া হয় না, আধা বুড়া, কিন্তু ওসিয়ত করে গেছেন চুলদাড়ি গুলা পরিপূর্ণ সাদা বানায় দিও। ফেরেশতারা বলে, মার রব্বুকা, আল্লাহর বান্দা হাও বলে না নাও বলে না, শুধু এইভাবে তাকায় আছে। সুবহানাল্লাহ বলে ফিরিস্তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপশন দিয়েছে। একটা অপশন হলো, কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারে তার জন্য জান্নাতের ব্যবস্থা, কেউ যদি বলে হা হা লা আদ্রি তার জন্য জাহান্নামের ব্যবস্থা, কিন্তু কেউ যদি চুপ থাকে কোনো জবাব না দেয় তার কি হবে এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই। ফিরিস্তারা মালিককে বলে, হে আল্লাহ, তোমার বান্দা কাজী ইয়াহিয়া ইবনে আকসাম হা হা লা আদ্রি বলে না, প্রশ্নের সঠিক জবাবটাও দিতে পারে না, ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই তার ব্যাপারে আমরা কি করতে পারি। আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দেয়া বলে, ফেরেশতারা রে তোমরা থামো, এই ব্যাপারে আমি আল্লাহ জিজ্ঞেস করি। যুরকন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, কি রে কাজী ইয়াহিয়া ইবনে আকসাম? হে কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, হা হা লা আদিও বলো না, প্রশ্নের সঠিক জবাবটাও দাও না, কি ব্যাপার? আল্লাহর বান্দা কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলে, ওগো আল্লাহ, আপনার রাসূল একটা হাদিস বলেছেন, তোমার পয়গম্বর একটা হাদিস বলেছেন, ফেরেশতারা প্রশ্ন করেছে ভালো কথা, কিন্তু ফেরেশতাদের চোখ রাঙ্গানি দেখা, এদের ভয়ঙ্কর চেহারা দেখা, একটা জিনিস কল্পনা করতেছি, ভাবতেছি আমি কনফিউজ, তোমার পয়গম্বরের হাদিসটা সত্য নাকি মিথ্যা? যুরকন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, আমার পয়গম্বরের কোন হাদিস? ইন্নাল্লাহ লা ইস্তাহিয়ি লিযিশাইবাতিল মুমিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, কোন সাদা দাড়িওয়ালা মুরব্বি, কোন সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা মুরব্বি যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা ফিরাইয়া দিতে লজ্জা পায়। যুরকন সুবহানাল্লাহ। তাহলে বুড়া মানুষের দাম আছে না নাই? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলে, হ্যাঁ মালিক, তোমার ফেরেশতারা যেইভাবে চোখ রাঙ্গায় ধমক মেরে আমাকে কথা বলেছে, যেখানে তুমি আল্লাহ লজ্জা পাও হাত ফিরিয়ে দিতে, অতএব তুমি আল্লাহ ও মুরব্বীদেরকে সম্মান করো, ইজ্জত করো, কিন্তু তোমার ফেরেশতারা আমাকে ইজ্জত করে নাই, বরং চোখ রাঙ্গায়া ভয়ঙ্করভাবে আমাকে প্রশ্ন করেছে, এই জন্য তাদের জবাবও দেই নাই, হাদিসটা সত্য নাকি মিথ্যা এটা নিয়ে ভাবতেছি। আল্লাহ ডাক দিয়া বলে, হে কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, আমার হাবিবের হাদিস সত্য, কিন্তু তুই তো আসলেই বুড়া না, দুই নম্বর বুড়া, চুলদাড়িগুলো তো ঠিক মতো পাকে নাই, ওসিয়ত করে গেছো, তাই তোমার আত্মীয় স্বজনরা চুলদাড়িগুলো সাদা বানায় গেছে,
আমার পয়গম্বরের হাদিস সত্য, কিন্তু তুই কিন্তু ডুপ্লিকেট বুড়া, আসলেই বুড়া না। কিন্তু তোর কাছে একটা জিনিস জানতে চাই, দুনিয়ার মানুষ তো বুড়া মানুষটাও জোয়ান হতে চায়, সাদা দাড়িগুলো কালো খেজাব লাগায় জোয়ান হয়। আমাদের দেশের অনেক মুরব্বী আছে 50 বছর 60 বছর বয়স এখনো শেভ করে, ব্লেড খুর লাগল ফায় না, এই জন্য গাল বেহা কইরা চামড়া টাইনে টাইনে মারে, এমন আছে না নাই? আল্লাহ ডাক দেয়া বলে হ্যাঁ কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, দুনিয়ার মানুষ জোয়ান সাজতে চায়, কিন্তু তুই বুড়া হয়ে কেন কবরে আসলি? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলে ও মালিক, জাহান্নামের আযাবের ভয়, তুমি আল্লাহকে ভয় করে এই কাজ করেছি, কারণ তোমার হাবিব তো বলেছেন বুড়া মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দেয় না, যেখানে আল্লাহ ইজ্জত করে সেখানে ফিরিস্তারা যদি দেখে কবরের মধ্যে একজন এইভাবে মানুষ বসে আছে, বুড়া মানুষ আমাকে প্রশ্ন না করে যদি চলে যায় তাহলেই তো আমি বেঁচে গেলাম, হে আল্লাহ তোমাকে ভয় করলাম। আল্লাহ বলে হে কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, ভয় পেও না, ফিরিস্তারা তোমার কবরে যখন আসছে তোমার আইডি কার্ডের ছবি, কিন্তু তোমার চুল পাকা আর কাঁচা, তোমার পাকা কাঁচা মিলায়া তোমার আইডি কার্ডের ছবিটা, কিন্তু আইডি কার্ডের ছবি আর কবরের ছবি মিলে না, তাই ফিরিস্তারা অবাক হয়ে তোমার দিকে তাকায় ছিল। ভয় পাবার কোনো কারণ নাই, তুমি যেহেতু জোয়ান মানুষটাও বুড়া সাই যা, জাহান্নামের আযাবের ভয় করে কবরে আসছ, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। ফিরিস্তাদেরকে আল্লাহ হুকুম করলেন কাজী ইয়াহিয়া ইবনে আকসামের কবরটাকে তোমরা জান্নাতের সাথে যোগাযোগ করা দাও। হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, এক লোক বলে হে মূসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু জিজ্ঞেস কইরেন। এ আল্লাহ, তোমার বান্দা আমার মাধ্যমে জানতে চায়, কি জিজ্ঞেস করব বলো? এই লোকটা বলতেছে হে মূসা পয়গম্বর, আল্লাহর কাছে আপনার মাধ্যমে জানতে চাই যে আমি বেশি ধনী হয়ে গেছি, বেশি পয়সাওয়ালা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারি না, দুনিয়ার কাজও কিছু করা লাগে, নামাজ তো পড়ি, মন চাই 24টা ঘন্টায় আল্লাহর সেজদায় পড়ে থাকি, কিন্তু এত সম্পদ আল্লাহ বাড়ায় দিছে, দুনিয়ার ব্যস্ততার কারণে সম্ভব হয় না, আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করতে চাই আপনার মাধ্যমে, আমার সম্পদ কোন কাজ করলে আল্লাহ কমায় দিবে, এই আমলটা কি সেটা জানতে চাই। সুবহানাল্লাহ, কো সম্পদ বাড়াইবার কথা কয় না কমাইবার কথা কয়। আরেক লোক মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু বইলে দিয়েন, আমার সম্পদ কিভাবে বাড়বে সেটা জানতে চাই। হ্যাঁ মূসা পয়গম্বর, আল্লাহর কাছে জানতে চাই, আমার ঘর বাড়ি নাই, পরনে কাপড় চোপড়ও বেশি ভালো না, ভালো খাবারও খেতে পারি না, আমার ধন সম্পদ কিভাবে বাড়বে আপনার মাধ্যমে আল্লাহর কাছে জানতে চাই। তৃতীয় আরেকটা ব্যক্তি বললেন, হে মূসা পয়গম্বর, আমার 2টা হাত নাই, 2টা পাও নাই, এমন মানুষ জমিনে আছে না নাই? হযরতে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একদিন রাস্তা দিয়ে আল্লাহওয়ালা যায়, সকালবেলা মসজিদ থেকে বের হয়, কিন্তু বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা, ফজরের নামাজওয়ালা, মহল্লার সব মানুষ কিন্তু ফজরের ওয়াক্তে মসজিদে আসে না, সবাই আসে, জোরে বলেন। আপনারা মনে করেন শুক্রবারে হাজার হাজার মুসল্লি দেখে ইমাম সাহেব খুশি হয় না, ফজরের ওয়াক্তে 10 জনের জাকাত যখন 12 জন মুসল্লি আসে তখন ইমাম সাহেব বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, শুক্রবারে এরা তো শুক্র আলী, সপ্তাহে একদিন দৌড়া মসজিদে, নামাজ কি শুধু শুক্রবারে না 5 ওয়াক্ত? খাবার যদি একবেলা ঘরে বন্ধ করে দেয় তাহলে তো ঘরে এমনও ফোলাবেন আছে, ঘরের টিন খুলেলেও আমার খানা কই, কিন্তু নামাজের খবর নাই। নামাজ কি শুধু বুইড়াগো উপরে না জোয়ানদের উপরও, শুধু মুরব্বীরা নামাজ পড়ে না জোয়ানরাও, সবার উপরে নামাজ পড়ে।
এই লোকটা ডাক দেয়া বলে হ্যাঁ মুসা পয়গম্বর আমার হাত নাই পাও নাই আল্লাহ আমারে কেন বানাইলো এমন লোক আছে না নাই হাত নাই পাও নাই আল্লাহর এক বান্দা মসজিদ থেকে বের হয়েছে নামাজি বান্দা ফজরের নামাজি শুক্রবারের নামাজি না ফজরের নামাজি ফজরের নামাজ মসজিদ থেকে বের হয়েছে শীতকাল কুয়াশায় দুবরা ঘাস ভিজা রইছে এখন খালি পায়ে যদি দুবরা গাছে পা রাখেন শীতকালে তখন কি খুব আরাম লাগব মনে হবে যে কেউ তার কাটা ফুরাইতেছে আপনার পায়ে এমন মনে হবে প্রচন্ড শীতের ভিতরে বের হয়েছে দুবরা গাছে পা ঠান্ডা লাগে আল্লাহর বান্দা বলে মালিক গো ওগো আল্লাহ পা দিয়েছ ভালো কথা নামাজ পড়ার সুযোগ দিয়েছ ওগো মালিক এমন গরিব বানাইছ যে আমার জুতা কেনার মতো টাকা নাই জুতা কেনার জন্য আফসোস করে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক জামে মসজিদের সামনে শুক্রবার বা অন্য নামাজের পর তাকায় দেখে আল্লাহর এক বান্দা ভিক্ষা করে আমার আল্লাহ নবীজির নাম একটা টাকা দিয়া যান দুইটা পাও নাই এমন আসেনি এই লোকটা সেজদায় পড়ে বলে হে আল্লাহ আমার জুতা কেনার দরকার নাই জুতা কোথায় পড়ব এই লোকটার তো পা নাই জুতা পড়ার মতো জায়গা নাই দুইটা পা তুমি দাও নাই আমার জুতা কেনার টাকার দরকার নাই দুইটা পা যে তুমি আমাকে দান করেছ কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলো শুকরিয়া শেষ হবে না জোরে কোন সুবহানাল্লাহ যার দুইটা পাও নাই সে কান্দে হে আল্লাহ কেমন বান্দা বানাইছো হেঁটে হেঁটে নিজে নিজে মসজিদে যেতে পারি না পায়ের উপরে ভর দিয়া দিয়া হাঁটতে হয় দুইটা হাত না দুইটা পাও নাই কিন্তু হাতের উপরে ভর দিয়া চলতে হয় এমন মানুষ দেখছেন নি যার দুইটা হাত আছে কিন্তু পাও নাই সে বলে হে মালিক কেমন বান্দা বানাইলা দুইটা পা নাই দুইটা শুধু হাত আছে এই লোকটা হাতের উপরে ভর দিয়া চলতে চলতে বাইতুল মুকাররমের সামনে যায় দেখে এর তো শুধু পাও নাই কিন্তু দুইটা হাত আছে একদিকে তাকায় দেখে একজন লোক ভিক্ষা করতেছে আর একজন মহিলা তার ভাত খাওয়া দেয় পানি খাওয়া দেয় এই দুইটার দুইটা পাও নাই এই লোকটার পা নাই আর দুইটা হাতও নাই আমি তো হাতের উপরে ভর দিয়া চলতে পারি সেজদায় পরে শুকরিয়া আদায় করে হে আল্লাহ তোমার কাছে দোয়া করি গো শুকরিয়া আদায় করে ও মাওলা এতদিন আফসোস করেছিলাম আমার পাও নাই কেন এখন তো তাকায় দেখি আমি তার চাইতে হাজার গুণে ভালো আছি আমার পা না থাকলে কি হবে আমার যদি শরীরে একটা মশা মাছি বসে তাহলে হাত দিয়া তাড়াইতে পারি এই হাত দিয়া পাত্র ধরে পানি পান করতে পারি নিজের হাতে নিজে খাবার খেতে পারি কিন্তু এই লোকটার তো হাত নাই পাও নাই তার চাইতে আমাকে তুমি ভালো রেখেছো জোরে কোন সুবহানাল্লাহ এমন একজন মানুষ যার দুই হাত নাই পাও নাই মুসা পয়গম্বরকে বলে আল্লাহ আমারে কেন বানাইল আল্লাহ তাআলা তো বেহুদা কাউকে বানাই নাই কোন না কোন কাজে লাগাইবার জন্য বানাইছে আপনার মাধ্যমে আল্লাহর কাছে জানতে চায় সুবহানাল্লাহ বলে হযরতে মুসা পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম প্রথম ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে জানতে চাইলে আল্লাহ জানাইয়া দিলেন এই লোকটা বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার সম্পদ আস্তে আস্তে বাড়াইয়া দিতেছি এই লোকটাকে যাবার সময় বলে দিও সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করা কিছু কমাইয়া দেয় যাবার সময় লোকটাকে বললেন হ্যাঁ ভাই তুমি একটা আমল করো কয় কি আমল শুকরিয়া আদায় করা তুমি কমায়া দাও তাহলেই তোমার ধন সম্পদ আস্তে আস্তে কমিয়া যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলে এই লোকটা ডাক দেয়া বলে হে মুসা পয়গম্বর আমার সম্পদ বাড়তে থাক আর কমতে থাক সেটা বুঝি না আমি সব সময় আল্লাহর শুকরিয়া করবো জোরে কোন সুবহানাল্লাহ লা
ইলাহা একটু সামনে আগাতে হবে লা ইলাহা এদিকে জায়গা আছে পিছনে যারা আছেন এই পাশে চলে আসেন জোরে লা ইলাহা মহাব্বতে জোরে জোরে লা ইলাহা লা ইলাহা নীলাকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান গাছ গাছালি পাখ পাখালি গাইছে তোমার গান ওহি নীলাকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান La ilaha illallah. 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 La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Hazrat Musa Paigambar alaihi salam Dito luktar bepara jante chaile naga malik Jai manushta attanto gorib এলাকার মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের মানুষ তথা গরীব মানুষ আর্থিকভাবে অসচ্ছল ভালো কাপড় চোপড় কেনার টাকা তার কাছে নাই ভালো একটা ঘর নাই ছোট একটা কোড়ে ঘরের মধ্যে বসবাস করে কোন আমল করলে আপনি তার ধন সম্পদ বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ ধনী বানানোর চাবি কার কাছে আল্লাহ কত শিক্ষিত মানুষ আছে যার সার্টিফিকেট লইতে রাখতে একটা ব্যাগ লাগে ঢাকা শহর ঘুরতেছে জুতা কেনার টাকা নাই আবার কত নিরক্ষর মানুষ আছে তথা মূর্খ মানুষ সিগনেচার দিতে পারে না টিপ সই লাগে কোটি কোটি টাকার মালিক আছেন না নিজের নাম লিখতে পারে না পয়সাওয়ালা মানুষ শিক্ষিত মানুষ এক বেলা খাইলে আরেক বেলা খাবার পায় না তাহলে ধন সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন এই লোকটাকে বলে দিও সে যেন বেশি বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায়া দেব সুবহানাল্লাহ আমরা যে যে স্তরে আসি যদি আমি আপনি শুকরিয়া আদায় করি তাহলে নিয়ামত বাড়ায়া দিবেন কে আল্লাহ এটা আমার বানানো কথা নয় আল্লাহ কোরআন শরীফে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দিবেন কে আল্লাহ হযরত মূসা পয়গম্বর যাবার সময় ওই ব্যক্তিকে বললেন আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করুন এই লোকটা ঘর থেকে বের হইছে কোড়ে ঘর ছিল একটা পরনে কাপড় চোপড় ছিল ঐতিহাসিকগণ লিখেন এই লোকটা ডাক দিয়া বলে হে মূসা তোমারও আকল নাই তোমার আল্লাহরও আকল নাই নাউজুবিল্লাহ আমার আছে কি শুকরিয়া আদায় করব কি
আমি আপনাদের জিজ্ঞেস করেছি, আগেই বলেছিলাম এই লোকটার হাত আছে, পা আছে, কথা বলার শক্তি আছে, ছোট্ট একটা ঘরও আছে, কাপড় চোপড়ও আছে। এবার আপনারা বুঝে থাকলে বলেন শুকরিয়া আদায় করার মতো কিছু নাই না আছে? আর এই লোকটা বলতেছি কি, হ্যাঁ মুসা তোমারও আকল নাই, তোমার আল্লাহরও আকল নাই, শুকরিয়া আদায় করবো কি আমার আছেটাই কি? আল্লাহ গজব দিয়া যেগুলো আছিল এগুলারও নিয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ জানায় দিলেন, হ্যাঁ মুসা যাবার সময় জানায় দিও এই লোকটার হাত নাই পাও নাই, আমি আল্লাহ তাকে বেহুদা বানাই নাই, আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত একটা ছিদ্র আছে, আমি আল্লাহ তাকে ছিদ্র ফিল আপ করার জন্য বানাইলাম। এই লোকটা যাবার সময় মূসা পয়গম্বর লোকটাকে যখন জানাইলেন, ওরে ভাই তোমাকে আল্লাহ তাআলা একটা কাজে লাগাইবার জন্য বানিয়েছেন। কোন কাজের জন্য বানিয়েছেন? মূসা পয়গম্বর বলেন তোমাকে বলা যাবে না, কারণ খবরটা তো ভালো নয়, দুঃসংবাদ জাহান্নামে দেবার জন্য বানাইছে। এই কথা শোনা মাত্র যদি সে হার্ট অ্যাটাক করে মারা যায় তাহলে মূসা পয়গম্বরের কষ্ট হবে। মূসা পয়গম্বর বলে, হ্যাঁ ভাই তোমার শুনে লাভ নাই, তোমাকে আল্লাহ একটা কাজে লাগাইবে এটাই বুঝো। এই লোকটা আবার বলতেছে, হ্যাঁ মূসা পয়গম্বর আমি জানতে চাই কেন বানিয়েছেন। মূসা পয়গম্বর জানাইলেন, ভাই রে শুনে কি লাভ, তোমাকে আল্লাহ জাহান্নামে দেবার জন্য বানিয়েছে। লোকটা এই কথা শোনা মাত্র জবানটা লড়ায়া লড়ায়া বললেন, আলহামদুলিল্লাহ। কি বলছে সবাই বলেন না, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? নামাজের ভিতরে তো আমরা তিলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। নামাজের ভিতরে আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহ। এই লোকটা যে জিব্বা লড়ায় লড়ায় বললেন আলহামদুলিল্লাহ, দুনিয়ার মধ্যে তার হাত নাই পাও নাই, জিব্বা লড়ায় যে আলহামদুলিল্লাহ বলছেন, এটা আল্লাহ শুনছে কি শুনছে না? জিব্বা লড়ায় লড়ায় মূসা পয়গম্বর চলে গেলেন, কিন্তু জিব্বা লড়ায় লড়ায় হাত নাই পাও নাই এই লোকটা ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, আমি ভেবেছিলাম আমাকে আপনি কোনো কাজে লাগাইবেন না, মূসা পয়গম্বরের মাধ্যমে আপনার কাছে জানতে চাইলাম, আপনি আমাকে মূসা নবীর মাধ্যমে জানাইলেন আমাকে জাহান্নামে দেবার জন্য বানিয়েছেন। ওগো মালিক তোমার কাছে শুকরিয়া আদায় করি, আমাকে যে একটা কাজে লাগাইবেন, তবে আপনার কাছে আরেকটা দরখাস্ত করি, ওগো মালিক আমাকে জাহান্নামে দিয়ে আমার কোনো আফসোস নাই, তবে জাহান্নামের ভিতরে আমার দেহটা এত মোটা তাজা বানায় দিও, আমার দেহটা এত লম্বা বানায় দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ভরপুর হয়ে যায়, দুনিয়ার অন্য কোন তোমার বান্দা বান্দি যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মূসা পয়গম্বরকে বললেন, হে মূসা ওই লোকটারা যাবার সময় জানায় দিও আমি আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের লিস্টে থেকে কাইটা, আমি আল্লাহ জান্নাতীদের খাতার মধ্যে আমি আল্লাহ উঠায় দিলাম। মূসা নবী কি ঠান্ডা মানুষ না গরম মানুষ? আল্লাহ আপনিও কি এমন শুরু করছেন নাকি? আপনার কিছু মানুষ সমাজে আছে না, সকালে কয়েকটা বিকালে কয়েকটা আছে না নাই? আল্লাহ সকাল বিকালকে আপনার কথা পাল্টাইলাম, কি হয়েছে? আপনার না একটু আগে কইলেন এই লোকটা জাহান্নামী, আর এখন বলতেছেন জান্নাতি। এই মূসা তুমি যাবার সময় যখন লোকটাকে বলেছিল তুমি তাকে জানাইছো সে জাহান্নামী, তখন কি করেছে জানো? কয় না, হে মূসা এই জিব্বা লড়ায় লড়ায় আমার বান্দা বলতেছে, ওগো মালিক আমাকে জাহান্নামে দিও আফসোস নাই, তবে আমার দেহটাকে এত লম্বা মোটা তাজা বানায় দিও, পৃথিবীর কোনো তোমার বান্দা বান্দি যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে মূসা আমি আল্লাহর দেওয়া জিব্বাটা লড়ায় লড়ায়
আমি আল্লাহর কাছে যখন দরখাস্ত করলেন এই দোয়াটা আমি আল্লাহর কাছে কত বড় পছন্দের মনে হয়েছে তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার নামটা জাহান্নামের দপ্তর থেকে কেটে জান্নাতীদের লিস্টে উঠিয়ে দিলাম শুধু তাই নয় তাকে আমি আল্লাহ তাআলা পুনরায় হাত পাও দান করে একটা সুস্থ মানুষে রূপান্তরিত করে দিলাম তাহলে এই জবান দিয়ে আল্লাহকে ডাক দিলে লাভ না লস আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম তোমার খেদমতের জন্য খাবার খাবার সময় আপনি যখন ভাত খাইবেন আমি যখন খানা খাব তখন বলবো আল্লাহ বিসমিল্লাহ বলে খাবার শুরু করা সুন্নাত তরিকা কি বলে শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম খাবার শেষে বলবো আলহামদুলিল্লাহ পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর খাবারের মাঝখানে বারবার শুধু এটা স্মরণ করব হায়রে লাল শাক কত মজা আমার আল্লাহ লাখ লাল শাকটা আমার জন্য বানিয়েছেন আইরে কুদুসান এটা কত মজা মানে লাউ তরকারি বেমজা না মজা আরে আল্লাহ চিংড়ি মাছের মধ্যে তুমি কেমন মজা দান করেছ ইলিশ মাছের মধ্যে কত মজা দান করেছ খাইবেন আর আল্লাহকে স্মরণ করবেন ঈমান তাজা হবে সুবহানাল্লাহ আল্লাহ কয় আল্লাহ গরুর গোশতের ব্যবস্থা করলাম আজকে খিচুড়ি বানাইছে মাশাআল্লাহ গরুর গোশত দিয়া আমিও খাইছি অনেক মজা হইছে আলহামদুলিল্লাহ যারা পাকাইছে যারা আয়োজন করছে এমন মজার খাবার আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা খবরে আছে কি নাম যেন গুলজার হোসেন সাহেব মাস্টার সাহেব উনিও দুনিয়াতে নাই ওনাকে স্মরণেই ওনার আত্মীয় স্বজনরা আয়োজনটা করেছে ওনাদের খবরেও আল্লাহ জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও জোরে কো নাম বাইরা আমার বন্ধুরা আমার ওই সময় খেয়াল করবেন আল্লাহ কেমন গরুর গোশতটা আপনি বানাইলেন অনেক মানুষ আছে গরুর গোশত খাইতে পারে না হাই প্রেসার আছে না নাই আল্লাহ কয় তোর জন্য বিকল্প ব্যবস্থা রাখলাম খাসির গোশত খা এত টাকা খরচ করে খাসির গোশত কেনার মতো টাকা নাই আল্লাহ কয় দেশি মুরগ খা দেশি মুরগার দাম কম পাওয়া যায় আল্লাহ কয় আরো কম দামের ব্যবস্থা করলাম সাদা মুরগি খা সুবহানাল্লাহ কোন দাওয়া তো গেলে কয় এই পোলট্রি ফার্ম খাই না না খাইলে বুঝি 180 টাকা কেজি পোলট্রি মুরগি বলে খায় না না খাইলে 100 টাকার মুরগি 180 টাকা কেমনে আল্লাহ কয় বান্দা সব খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করলাম এত কিছু খাওয়ার পর জিব্বা লড়ায় লড়ায় যখন আমি আল্লাহর শুকরে আদায় করবে রে বান্দা আর আমি আল্লাহর কুদরতি পায়ে পা শক্ত সেজদা দিবি আমি আল্লাহ কোনো হিসাব নেব না বিনা হিসাবে তোরে জান্নাতের মালিক বানায় দেব দুনিয়ার কিছু মানুষ তো মনে করে হাইরে আল্লাহ মনে হয় ধরবে না কারণ কিছু মানুষ দেখবেন নামাজি মানুষ এর চাইতে বেনামাজি তাজা আছে না নাই ঘুমোতে উঠছে সকাল 10টায় এর জন্য নাস্তা রেডি যেই ব্যক্তি নামাজ পড়েছে তার জন্য নাস্তা আছে না নাই চন্দ্র আপনার আমার খেদমত করে সূর্যটাও খেদমত করে গাবিটাও খেদমত করে কিন্তু গাবিটা একদিন আল্লাহকে ডাক দেয়া বলে হে মালিক তোমার বান্দা দুধ খায় সকালবেলা আমার থেকে দোহন করে রাত্রে বেলায় আমার বাসুরটা হাম্বা হাম্বা বলে ডাক দেয় বাড়ির মালিক আমার বাসুরটাকে আলাদা দূরের কোনো রশিতে বেঁধে রাখে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে বাসুর গরুর বাচ্চাটা হাম্বা হাম্বা বলে ডাক দেয় বাসা বুঝে মা বলে হে সন্তান মন খারাপ করিস না সকালবেলা মালিক দুধ দোহন করবে তারপরে যা থাকবে খাইবা সবুর করবা কারণ আমার মালিকের খেদমতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে যুরকন সুবহানাল্লাহ যত গরুর দুধ আমরা খাই এই গরু যদি দুধ দোহন করতে গেলে লাঠি দেয় তাহলে কি দুধ খাওয়া সম্ভব হবে আমাদের বাইরে আমার বন্ধুরা আবার গাবিটা ডাক দেয়া বলে হ্যাঁ মালিক আমি আর তোমার বান্দার খেদমত করতে রাজি নই আল্লাহ
আল্লাহ বলে গাবি তুই হলে আমার বান্দার জন্য খাদেম চন্দ্র ডাক দেয়া বলে হে মালিক আমি আর আলো দেব না সূর্য বলে মালিক আমি আর তোমার বান্দার ডিউটি করতে পারবো না কারণ তোমার বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে যায় না আল্লাহ ডাক দেয়া বলে বাসুর রে তুই হলে আমার বান্দার জন্য খাদেম আমার বান্দা আমার পায়ে সেজদা দেখবা না দেখ এটা আমি আল্লাহ বুঝব তুই তোর ডিউটি পালন করে যা যখন সুবহানাল্লাহ গ্রামের এক মানুষ মুরব্বী মানুষ ছেলেরে তালাশ করতে গেছে ঢাকা শহর এখন তো মাশাআল্লাহ আপনাদের এখান থেকে ঢাকা যাওয়া অনেক সোজা এক সময় এমন ছিল আজ থেকে 40-50 বছর আগে এখান থেকে ঢাকা যাওয়া সহজ ছিল না কঠিন ছিল এত ব্রিজ পাইবো কই হাইটা হাইটা কত যাওয়া লাগতো আর কুমিল্লা গেলে তো মাশাআল্লাহ একদিনের সময় লয়ে যাওয়া লাগতো চট্টগ্রাম সিলেট গেলে 2-3 দিন লেগে যাইতো হেঁটে হেঁটে মানুষ যাইতো সেখানে কিন্তু বর্তমানে তো অনেক সুবিধা গ্রামের মানুষ ঢাকা শহর গেছে ছেলের বাসা খুঁজে পায় না ঘুরতে ঘুরতে হোটেলের সামনে গেছে আমার বাসা বুঝেন আপনারা না অসুবিধা হয় বাহিরে যাই হোক আপনারা এদিক তাকায় থাকবেন ভাইয়েরা আমার এই মুরব্বী এক হোটেলের সামনে দাঁড়াইছে হোটেলের কিছু মানুষের স্বভাব আছে দেখবেন সামনে মানুষ দেখলে ডাক দেয় এ সাসা কি খাইবেন হোটেলের ভিতরে আসেন আপনাকে বাজারে আমরা ডাক দেয়নি মায়া করে ডাক দেয় এই মুরব্বীরে দেখাও হোটেলের মেসিয়াররা ডাক দেয় সাসা কি খাইবেন ভিতরে আইসা বসেন ভাত খাইবেন বুনা খিচুড়ি না কি খাইবেন তাড়াতাড়ি আসেন ইলিশ মাছের ভর্তা তারপরে ইলিশ শুটকির ভর্তা ইলিশ মাছ গরুর গোস্ত খাসির গোস্ত চিংড়ি মাছ বোয়াল মাছ কই মাছ শিং মাছ শাক ভর্তার আইটেম আছে 10টা মাছের আইটেম আছে 20টা ভর্তা আর মাছ আর গোস্তের নাম যখন বলা শুরু করছে সাসা ডাক দেয় কিরে যা আইটেমের নাম কইতেছে জীবনে শ্বশুর বাড়ি তো একটা আইটেম আমার খাওয়ায় নাই আগে খাইয়া লই ছেলেরে তালাশ কর্ম পরে ভিতরে যায় যখন চেয়ারে বসছে মালিক কেশিয়ার সাহেব ক্যাশ থেকে ডাক দেয় কই সাসার উপরের ফ্যানটা ছাইড়া দাও সাসার ফিলেটটা সুন্দর করে নতুন পানি দিয়ে ধুইয়া দাও গ্লাসটা দুইয়া নতুন করে ফিল্টার থেকে পানি দাও ইলিশ মাছ দাও কই মাছ দাও ভর্তা দাও চাশনি দাও যা খাইতে চাই সব খাওয়াও হোটেল মালিক যখন এই কথা বলতেছে সাসা মিয়ায় ঘুরায় ঘুরায় কি সুন্দর ফ্যান কি সুন্দর টেবিল কি সুন্দর চেয়ার কি সুন্দর ডেকোরেশন সব কিছু দেখা মনে মনে কয় এই ঢাকা রাজধানীতে আমার হোটেলের ভিতরে বসায়া এই সব কোটি কোটি টাকা খরচ করে আমাকে খাওয়াইতেছে আসলে হোটেলের মালিকটা আস্তা বোকা আপনারা কি বলেন মাগনা খাওয়াইতেছে এই দুনিয়া তো কিছু মানুষ আছে টাকলা মুরাদের মতো উল্টা পাল্টা কথা কয় এরাও মনে করে আল্লাহ বুঝি হিসাব নেবে না ঠিক না বেঠিক জরুরি এই মেসিয়ার যখন খাওয়াইতেছে খাওয়াইতে খাওয়াইতে বুড়াও খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে কারণ এমন এত আইটেম তো জীবনে দেখে নাই খাওয়ার পরে মেসিয়াররা কয় এদিকে বাতি যা আর একটা মুরগির রান দিবি ক সাসা খারণ আমি কেশিয়ার সাহেবের জিগাই লই এতক্ষণ খাওয়াইছে কিন্তু কেশিয়াররা যায় কয় আপনি অনুমতি দিলে মুরগির রান আর একটা দিমু সাসায় তো আর একটা মুরগির রান খাইতে চায় ক দে তোর সুবিধা কি তুই তো মেশিয়া দাও ক পরনের পোশাক আশাক বেশি সুবিধার না জিডি খাইছে ইডির বিল দিতে রে কিনা তাই সন্দেহ আছে আবার আর একটা মুরগির রান জীবনে খাওয়াইয়া দেখছি এমন খাওয়াইয়া জীবনে দেই নাই আরে তোর কাজ হইলো শাহিদারি করা মেসিয়ারি করা হিসাব তো করব আমি বের হওয়ার সময় একটাই তো দরজা ক্যাশের সামনে দাঁড়ায়া বিল পেমেন্ট করার আগ পর্যন্ত তাকে বের হতে দেওয়া হবে না ঠিক কিনা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون গাবিটা ডাক দিয়া বলে হে আল্লাহ আমার বাসুরটাকে না খাওয়াই আমার বান্দারা খাওয়াই তোমার বান্দারা খাওয়াই
আমার বাসুরটারে না খাওয়ায়া আমার ঘরের মালিকটাকে খাওয়ায়। কিন্তু আল্লাহ এই গোয়াল ঘরের ভিতরে আজ 10 বছর যাবৎ তোমার বান্দাকে দুধ দিয়া খাওয়ায়, কত কষ্ট করি আমার দিয়া হাল চাষ করায়, ওগো মালিক কিন্তু তোমার বান্দা এই রাস্তা দিয়া কত মানুষ নিমের ট্যাগ মসজিদে যায় নামাজ আদায় করতে, তোমার পায়ে সেজদা দিতে, আমার বাড়ির মালিকটা দেখলাম না একদিন মসজিদে যাইতে। এ আল্লাহ তুমি যদি অনুমতি দাও সকালবেলা যখন মালিক দুধ দোহাতে আসবে দুধ দেব না, বরং নাক বরাবর একটা লাথি মারব। আল্লাহ ডাক দেয়া বলে গাভীরে তুমি তোমার ডিউটি বন্ধ করিও না, হে চন্দ্র তুমি তোমার ডিউটি বন্ধ করিও না, আমার বান্দা দুনিয়ার মোহে পড়ে মনে করতেছে আমি আল্লাহ বুঝি হিসাব নেব না, তুমি তোমার ডিউটি পালন করে যাও, আমার বান্দা যখন আমি আল্লাহর একটাই দরজা আছে সেটা হলো মরণের দরজা, এই মরণের দরজা দিয়া যখন আমি আল্লাহর কাছে আসবে দুনিয়াতে যেইভাবে আমি আল্লাহ খাওয়াইছি তন্ন তন্ন করে আমি আল্লাহ হিসাব নেব। যুরগন সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু মানুষ তো মনে করে যেইভাবে ইচ্ছা সেভাবেই চলতেছে আমরা, নামাজের কথা কইলে কাজ আমার পেটে তুই হইছিস না তোর পেটে আমি হইছি। মুরব্বী মানুষ আপনাদের এলাকায় না, আমাদের কুমিল্লা অঞ্চলে কিছু মুরব্বী আছে চা স্টলে বয়া বয়া আড্ডা মারতেছে মারতেছে আজান দিছে নামাজের খবর নেই, আছে না নেই? আড্ডা তো মারতেছে মারতেছে মাঝে মাঝে একটা মোমবাতিও টানে, এবং টানে আছে দেশ না, রূপগঞ্জের মানুষ তো রূপের মতো এরা খায় না, আছে দেশ? হাই রে খাইতে খাইতে লাস্টে কষায় আমার একটা, এমন জোরে টান দেয় বুড়ির গালে মনে আমরা কিস দেন, এমন জোরে টানে বিড়ি গলার রক যায় যে ছিড়ি, বুড়ার মুখে বিড়ির গন্ধ বুড়ির ভাবনা নাই, বুড়া বিড়ি খায় টিভি চায় জুয়াও খেলায়, বুড়া বিড়ি খায় ঠিক না বেঠি, এমন আছে না নাই? এক ঠেং খবরে গেছে গা, তারপরে নামাজের কথা কইলে অন্যদিক জায়গা। এই ক্রিটিসাইজ করার জন্য বলছি না, এই দুনিয়াটা খাইম খেয়ারি করার জায়গা না, টাইম পাস করার জায়গা না, এই দুনিয়ার হায়াত সম্পর্কে একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে ঠিক না বেঠি? আমার আপনার মোবাইলে একটা সিম কার্ড আছে, এই সিম কার্ডের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনার ব্যালেন্স থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মোবাইলে কথা বলতে পারবেন। আপনার অ্যাকাউন্টে টাকা নাই কোথাও কল দিলে ঢুকবে নাকি? অফিস থেকে SMS দিবে, আপনি লোন নিতে চাইলে আপনাকে 20-30 টাকা লোন দিবে, লোন নেওয়ার পরে তারপরে কথা বলতে পারবেন। এই মোবাইলের ভিতরে টাকা ছাড়া মোবাইলে কথা বলা যায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমাকে আপনাকে বিনা পয়সায় কথা বলার মতো শক্তি দিয়েছেন। দৈনিক কত কথা বলি, এই যে কথা বলতেছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বয়ান করি, প্রতি মিনিটে কত কথা বলতেছি, মোবাইলের বিলের মতো যদি কথা বলার বিল দিতে হতো তাহলে আমরা দুনিয়াতে কেউ কথা বলার বিল দিতে পারবো না ঠিক না বেঠি? এক ইমাম সাহেব খতিব সাহেব 3 জুমা 4 জুমা পরে এক মুসল্লি পাইছে, হঠাৎ করে সামনের কাতারের এক মুসল্লি যদি শুক্রবারে না এ তাহলে ইমাম সাহেবের নজরে পড়ে কি পড়ে না, যে এই জমায় আমার মুসল্লিটা নাই, হঠাৎ করে সাপ্তাহ মাঝখানে দেখা হইলে কয় কেউ চাষা কই আসিলেন, কয় আমার বিয়ে দাওয়াত দিছিল বিয়ার অনুষ্ঠান আছিল সেখানে গেছিলাম। 3 জুমা 4 জুমা যাবৎ এক লোক মসজিদে আসে না, বড় লোক মানুষ পয়সাওয়ালা, কয়েক জুমা পর যখন পাইছে কেউ স্যার আপনি যদি মসজিদে আসেন না শিল্পপতি মানুষ এলাকা, সে বলতেছে হুজুর আজারে খান তো টের পান না, হুজুর আজারে খায় না, চিন্তা করছেন কিছু মানুষ ধাক্কা দিয়ে হুজুরের দোষ দিয়ালা, সব হুজুরের দোষ ভাই। মসজিদ কার ঘর, আর হুজুরে ঘর না কার ঘর? শুধু এই মসজিদ না পৃথিবীর সব মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের চাকরি আমরা করি, আমরা কার ঘরের চাকরি করি? যে হুজুরে নামাজ পড়াই কে আপনার বেতনা মসজিদও
যেই বেতন দেন কত দেন আমি জানি না, যেই বেতন হুজুররে দেন এর চেয়ে ডাবল বেতন দিয়া আপনার বাড়িতে যদি কোন আপনি সকাল বিকাল শুধু বাজার করবেন রাখতে পারবেন হুজুররে? কারগরের চাকরি করে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের চাকরি করতেছে, এমনি এমনি সব কথা ইমাম সাহেবরে ধমক দেওয়া যাবে না। এই লোকটা বলতেছে হুজুর আজারে খান তো টের পান না, মরে যাইবার লাগছিলাম, রাজধানীর মানুষ তো কই মরে যাইবার লাগছিলাম, কই কি হইছে? কই হুজুর পেশাব বন্ধ হয়ে গেছিল। কি বন্ধ হয়ে গেছিল? পেশাব বন্ধ হয়ে গেছিল। টের পান না তো হুজুর হাসপাতালে ছিলাম। কই কি হইছে? কই একবার পেশাব চালু করতে 60,000 টাকা লাগছে। কয় হাজার টাকা কথা বলেন না, কয় হাজার? ইমাম সাহেব ডাক দেয়া বলে ওরা ভাই শিল্পপতি মানুষ, আপনি কোটি কোটি টাকার মালিক বুঝলাম, একবার পেশাব করাইতে যদি হাসপাতালের বিল আপনার 60,000 টাকা চলে আসে, আর জীবনে কতবার পেশাব করলেন কোনো হিসাব নাই, আপনি শিল্পপতির অহংকারী করেন, দুনিয়ার কিছু মানুষ অহংকারী করি আমরা, আল্লাহ ডাক দেয়া বলে বান্দা অহংকারী করিস না রে বান্দা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম সাহেব বলে অহংকারী কইরো না। হে ভাই শিল্পপতি মানুষ আপনি, তবে অহংকারী কইরেন না, হাসরের মাঠে যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে বান্দা একবার পেশাব করতে তোমার 60,000 টাকা লাগছে, 10,000 টাকা বাদ দিলাম, 50,000 টাকা করে বিল দাও, প্রতিবার পেশাব দৈনিক সাপ্তাহ হিসাব করে করে তোমার 5 বছর 10 বছর এমন করে হিসাব করে করে তুমি 50 বছর 60 বছর 70 বছর জীবিত ছিলা, এর ভিতরে তুমি কতবার পেশাব করেছো তোমার হিসাব নাই। ওরে বান্দা শুধু 60 বছর 70 বছরের, অন্য কোনো কিছুর হিসাব দেওয়ার দরকার নাই, প্রতিবার পেশাবের বিল 50,000 করে দিয়ে যা। হে ভাই শিল্পপতি ভাই, আপনি কিন্তু হাসরের মাঠে শুধু পেশাবের বিল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা যদি হাসরের মাঠে শুধু আমাকে বলে জীবনে যতবার পেশাব করেছো ততবার 50,000 করে দিয়ে যাও, বাংলাদেশে নয় পুরা পৃথিবীতে যত শিল্পপতি আছে আল্লাহ যদি এভাবে চায় প্রত্যেকটা খাবারের হিসাব দে, পেশাবের হিসাব দাও, তুমি যে শ্বাস নিঃশ্বাস নিয়েছো, হাসপাতালে যদি কোনো ডাক্তারের কাছে রুগী যায় আর এই রুগী যদি ইমার্জেন্সি হয় মরণাপন্ন মরণের কাছাকাছি চলে আসে, তখন একটা চিকিৎসা আছে, একটা জায়গা আছে, একটা রুম আছে স্পেশাল যেটাতে অক্সিজেন সহ অন্যান্য যন্ত্রপাতি রাখা হয়, ওই মুমূর্ষু রুগীটাকে এখানে যেখানে রাখা হয় ওই জায়গাটাকে ওই চিকিৎসাটাকে বলা হয় আইসিইউ, আছে না নাই? আইসিইউতে বিল আছে না নাই? 20,000 30,000 40,000 জায়গা বিশেষ 50,000 টাকা বিল আছে। একদিন একটা মানুষ আইসিইউতে রাখলে যদি 20,000 টাকা বিল আসে, 50,000 টাকা বিল আসে, আরে অক্সিজেন নিয়েছেন হাসপাতালে যায়া অক্সিজেনের বিল আছে না নাই? অক্সিজেন নিয়েছেন বিল আছে। আমার আল্লাহ যদি হাসরের মাঠে বলে ওরে বান্দা মোবাইলে কথা বলেছো টাকা রিচার্জ করে ভরতে হয়েছে, আমি আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে তোমার প্রতি সেকেন্ডের শ্বাস ভিতরে নিয়েছো, আবার ভিতরের তোমার বদ বিভিন্ন বাতাস ভিতরে আছে, বদ জিনিসগুলা খারাপ জিনিসগুলা তোমার ভাইরাসগুলো তোমার শ্বাসের মাধ্যমে বের করে দিয়েছি, শ্বাস ফালাইছো আবার অক্সিজেন ঢুকাইছো, প্রতিবার অক্সিজেনের বিনিময়ে আমাকে টাকা দাও মোটা অঙ্কের, দুনিয়ার কেউ হিসাব দিতে পারবে না, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন তুমি কি মনে করেছ আমি তোমাকে বেহুদা বাড়াইছি? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله بهودا বানাইছেন না একদিন হিসাব নিবে, হিসাব নিবে আল্লাহ কয় বান্দা দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম সব কিছু তোমার জন্য বানাইলাম, গরুটাও তোর জন্য বানাইলাম, মাছ গোস্ত তোর জন্য বানাইলাম, এক আল্লাহর বান্দা মূর্তি পূজক পাহাড়ের উপরে দাঁড়ায় একবার চিন্তা করে হায়রে এমন সুন্দর আসমান কে বানাইল, এমন সুন্দর পাহাড় কে বানাইল,
কৃষ্ণ চূড়া গাছের ফুল দেখতে কত সুন্দর, পাহাড় দেখতে কত সুন্দর, আসমান দেখতে কত সুন্দর, সমুদ্র সৈকত দেখতে কত সুন্দর, আমার আল্লাহ জানি দেখতে কত সুন্দর। হে মানুষ, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত সুন্দর বানাইছেন, আমার আল্লাহ জানি দেখতে কত সুন্দর। জোর করুন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। পাহাড়ের উপরে দাঁড়ায় লোকটা বলে, আসমান কত সুন্দর, জমিন এত সুন্দর, কৃষ্ণ জোড়া গাছের ফুল এত সুন্দর। অবশ্যই এইগুলা নিজে নিজে হয় নাই, অবশ্যই এর একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি কে? আর জোরে বলেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী মানুষ যারা আছেন কষ্ট নেবেন না, মুরব্বীর দাম আছে না নাই? জুয়ান যারা আছেন যুবক মানুষ, যুবকের দাম আছে না নাই? কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহিকে কবরে রাখা হলো, কিছু দাড়ি পাকছে, সব দাড়ি পাকে নাই, মধ্যবয়সী মানুষ, মুহাদ্দিস মানুষ, হাদিস পড়ায়, হাজার হাজার ছাত্র ওনার। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি এখনো বুড়া হয় নাই, মধ্যবয়সী মানুষ, কিছু চুল কিছু দাড়ি পাকছে, বুঝতে পারছে আমার হায়াত ফুরায় গেছে, হয়তো দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যেতে পারি। আল্লাহর বান্দা সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, তোমরা এক কাজ করবা, এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে চলিয়া যাই, তাহলে আমার চুল দাড়িগুলা পাউডার দিয়ে কৃত্রিমভাবে সাদা বানায় দিবা, রং মেরে সাদা বানায় দিবা, সাদা কালার বানায় দিবা, যাতে করে ফিরিস্তারা যদি দেখে আমি একজন মুরব্বী মানুষ কবরে বসা আছি, মুরব্বী মানুষ মনে কইরা প্রশ্ন না করে যদি চলে যায়, তাহলে আমি ছাড় পেয়ে যাব। যখন আপনি বুড়া হয়েছেন কিন্তু আপনার বয়সী মানুষ অনেকে দুনিয়াতে নাই, কবরে চলে গেছে, আপনি আমি এখনো বেঁচে আছি, আমি জুয়ান মানুষ মনে করতেছেন, আমার চাইতে কম বয়সী মানুষ বুঝে মরে নাই, আমার নিজের সন্তানও তো দুনিয়া থেকে বিদায় হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকের আব্বা বিদায় হয়েছে, অনেকের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনাকে আমাকে হায়াত বানায় দিয়েছেন কে? আর জোরে বলেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়ায় দিছেন। এ মুরব্বী মানুষ হাতে ধরে পায়ে ধরে বলে যায়, নামাজ ছাড়বেন না, মসজিদ ছাড়বেন না, যেই টাইমটা চেষ্টলে কাটাইবেন ওই টাইমটা মসজিদে কাটায় দেন, আল্লাহ তাআলা মুরব্বী সাহাবীদের মতো আপনাকে কবুল করে জান্নাতের বাসিন্দা আপনাকে বানায় দিবে। কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমাকে বুড়া বানায় দিও। এই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পর কাজী ইয়াহিয়া ইবনে আকসামকে তার ওসিয়ত অনুযায়ী তার সন্তানের চুল দাড়িগুলো পুরোপুরি সাদা বানায়া, পুরা মুরব্বী বানায়া কবরে দাফন করে দিয়েছেন। একটু পরেই যখন সবাই চলে গেল, কবরস্থান থেকে একটু দূরে চলে গেলে কয়েকজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে। আরো জোরে বলেন, দুইজন ফেরেশতা ইসা প্রশ্ন করে, কয়টা? জোরে বলেন না। এক নম্বরের প্রশ্ন হলো, মার রব্বুকা, আমাদের রব, জোরে বলেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরে গেলে রবের আলোচনা, নামাজের ভিতরে রবের আলোচনা আছে না নাই? আমরা যখন আল্লাহু আকবর বলে নামাজ আরম্ভ করি, প্রথমে আমরা কি পড়ি? হাত বাঁধার সময় আমরা যখন নিজে নিজে নামাজ পড়ি, তখনও আল্লাহু আকবার বলি, ইমামের পিছনে পড়লে নিয়ত ইমামের পিছনে, ইক্তেজাইতু বিহাজাল ইমাম, ঠিক আছে, তবে আল্লাহু আকবার না বললেও কি এটাও ইমাম সব চালায় নিবে? না, আল্লাহু আকবার বলা মানে ইমাম সাহেবের গাড়িতে আপনি উঠলেন, এবার আর কিছু আপনার না পড়লেও চলবে। আল্লাহু আকবার বললেন,
তারপরে আপনি চুপ থাকবেন, বাকি কাজ ইমাম সাহেব বলবে। কিছু কিছু জায়গায় আমল আছে, সেখানে আমল করলে। আর আল্লাহু আকবর বলে নামাজের শুরুতে সানা বললাম, আউযু বিল্লাহ বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর কোন সূরা শুরু করি? আলহামদুলিল্লাহ, তথা সূরা ফাতিহা যরকন সুবহানাল্লাহ। আপনারা নিমের টেকের মানুষ আলহামদুলিল্লাহ পড়েন, তালাশকুটের মানুষ কোন সূরা পড়ে? আমি গত বছর তালাশকুট আসছিলাম 2 ফেব্রুয়ারি, তালাশকুট জামে মসজিদে। সব জায়গায় পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে রব আছে না নাই? আলহামদুলিল্লাহ সাথে একটা সূরা মিলাইলাম। সূরা মিলাইবার পর আল্লাহু আকবর বলে রুকুতে গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এখানে রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইলাম, রব্বানা লাকাল হামদ, এখানে রব আছে না নাই? আল্লাহু আকবর বলে সেজদায় গেলাম, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত, সেখানেও সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এখানে রবের আলোচনা আছে না নাই? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, নামাজি বান্দার এটাও একটা পুরস্কার, 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে দাঁড়ায়ও রবের আলোচনা, রুকুতে যায়ও রবের আলোচনা, রুকু হতে সোজা হয়ে দাঁড়ায়ও সুবহানা রাব্বিয়াল আযীম বলে, তারপর রুকু থেকে দাঁড়াইলাম আল্লাহু আকবর বলিয়া, রব্বানা লাকাল হামদ, এখানে ওরবের আলোচনা, আল্লাহু আকবর বলে সেজদায় গেলাম, সেখানে ওরবের আলোচনা। রহমত আলম নবী বলেন, আল্লাহর যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজে বারবার রবের জিকির করার বরকতে নামাজি বান্দার পুরস্কার আল্লাহ তাআলা দিবে, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে বার রব্বুকা, এর জবাবটা আল্লাহ সহজ করে দিবে। যরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাজী ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি, বুড়া মানুষ, মুরব্বী মানুষ, কবরে দাফন করার পর পুনরায় জীবিত করে, দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করলেন, মার রব্বুকা মা দীনুকা ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, আল্লাহর বান্দা কাজী ইয়াহিয়া ইবনে আকসাম পুরাপুরি বুড়া হয় না, আধা বুড়া, কিন্তু ওসিয়ত করে গেছেন চুলদারি গুলা পরিপূর্ণ সাদা বানায় দিও। ফেরেশতারা বলে, মার রব্বুকা, আল্লাহর বান্দা হাও বলে না নাও বলে না, শুধু এইভাবে তাকায় আছে, সুবহানাল্লাহ বলে। ফিরিস্তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপশন দিয়েছে, একটা অপশন হলো কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারে তার জন্য জান্নাতের ব্যবস্থা, কেউ যদি বলে হা হা লা আদ্রি তার জন্য জাহান্নামের ব্যবস্থা, কিন্তু কেউ যদি চুপ থাকে কোনো জবাব না দেয় তার কি হবে এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই। ফিরিস্তারা মালিককে বলে, হে আল্লাহ, তোমার বান্দা কাজী ইয়াহিয়া ইবনে আকসাম হা হা লা আদ্রি বলে না, প্রশ্নের সঠিক জবাবটাও দিতে পারে না, ওগো আল্লাহ তোমার কাছে জানতে চাই তার ব্যাপারে আমরা কি করতে পারি? আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দিয়া বলে, ফেরেশতারা রে তোমরা থামো, এই ব্যাপারে আমি আল্লাহ জিজ্ঞেস করি। যরকন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, কি রে কাজী ইয়াহিয়া ইবনে আকসাম? হে কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, হা হা লা আদিও বলো না, প্রশ্নের সঠিক জবাবটাও দাও না, কি ব্যাপার? আল্লাহর বান্দা কাজী ইয়াহিয়া ইবনে আকসাম বলে, ওগো আল্লাহ, আপনার রাসূল একটা হাদিস বলেছেন, তোমার পয়গম্বর একটা হাদিস বলেছেন, ফেরেশতারা প্রশ্ন করেছে ভালো কথা, কিন্তু ফেরেশতাদের চোখ রাঙ্গানি দেখা, এদের ভয়ঙ্কর চেহারা দেখা, একটা জিনিস কল্পনা করতেছি ভাবতেছি আমি কনফিউজ, তোমার পয়গম্বরের হাদিসটা সত্য নাকি মিথ্যা? যরকন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে কাজী ইয়াহিয়া ইবনে আকসাম, আমার পয়গম্বরের কোন হাদিস? ইন্নাল্লাহ লা ইস্তাহিয়ি লিযিশ শাইবাতিল মুমিন আও কামা ক্বাল
qalan nabiyyu alaihi salatu wassalam allah habib rahmatul lil alamin bolen kono sada dari wala murubbi kono sada dari wala sada chul wala murubbi jodi allah er kache kichu chay allah taala firaya dite lajja pay jore kon subhanallah tahole bura manusher dam ache na nai qazi yahya ibn aqsam bole ha malik তোমার ফেরেশতারা যেইভাবে চোখ রাঙায় ধমক মেরে আমাকে কথা বলেছে যেখানে তুমি আল্লাহ লজ্জা পাও হাত ফিরায় দিতে অতএব তুমি আল্লাহ ও মুরুব্বিদেরকে সম্মান করো ইজ্জত করো কিন্তু তোমার ফেরেশতারা আমাকে ইজ্জত করে নাই বরং চোখ রাঙায় ভয়ঙ্কর ভাবে আমাকে প্রশ্ন করেছে এইজন্য তাদের জবাবও দেই নাই হাদিসটা সত্য নাকি মিথ্যা এটা নিয়ে ভাবতেছি আল্লাহ ডাক দিয়া বলে হে কাজী ইয়াহইয়া ইবনে আকসাম আমার হাবিবের হাদিস সত্য কিন্তু তুই তো আসলেই বুড়া না দুই নাম্বার বুড়া চুল দাড়িগুলো তো ঠিকমতো পাকে নাই ওসিয়ত করে গেছো তাই তোমার আত্মীয় স্বজনদার চুল দাড়িগুলো সাদা বানায় গেছে আমার পয়গম্বরের হাদিস সত্য কিন্তু তুই কিন্তু ডুপ্লিকেট বুড়া আসলেই বুড়া না কিন্তু তোর কাছে একটা জিনিস জানতে চাই দুনিয়ার মানুষ তো বুড়া মানুষটাও জোয়ান হতে চায় সাদা দাড়িগুলো কালো খেজাব লাগায় জোয়ান হয় আমাগো দেশের অনেক মুরব্বি আছে পঞ্চাশ বছর ষাট বছর বয়স এখনো শেভ করে ব্লেড খুর লাগল ফায় না এই জন্য গাল বেহা কইরা চামড়া টাইনে টাইনে মারে এমন আছে না নাই আল্লাহ ডাক দেয়া বলে হে কাজী ইয়াহইয়া ইবনে আকসাম দুনিয়ার মানুষ জোয়ান সাজতে চায় কিন্তু তুই বুড়া হয়ে কেন কবরে আসলি কাজী ইয়াহইয়া ইবনে আকসাম বলে ও মালিক জাহান্নামের আযাবের ভয় তুমি আল্লাহকে ভয় করে এই কাজ করেছি কারণ তোমার হাবিব তো বলেছেন বুড়া মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দেয় না যেখানে আল্লাহ ইজ্জত করে সেখানে ফেরেশতারা যদি দেখে কবরের মধ্যে একজন এইভাবে মানুষ বসে আছে বুড়া মানুষ আমাকে প্রশ্ন না করে যদি চলে যায় তাহলেই তো আমি বেঁচে গেলাম হে আল্লাহ তোমাকে ভয় করলাম আল্লাহ বলে হে কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ভয় পেও না ফেরেশতারা তোমার কবরে যখন আসছে তোমার আইডি কার্ডের ছবি কিন্তু তোমার চুল পাকা আর কাঁচা তোমার পাকা কাঁচা মিলায়া তোমার আইডি কার্ডের ছবিটা কিন্তু আইডি কার্ডের ছবি আর কবরের ছবি মিলে না তাই ফেরেশতারা অবাক হয়ে তোমার দিকে তাকায় ছিল ভয় পাবার কোনো কারণ নাই তুমি যেহেতু জোয়ান মানুষ তাও বুড়া সাই যা জাহান্নামের আযাবের ভয় করে কবরে আসছ আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করলেন কাজী ইয়াহইয়া ইবনে আকসামের কবরটাকে তোমরা জান্নাতের সাথে যোগাযোগ করা দাও বলবেন হুজুর কবরের ঘটনা আপনি কেমনে জানলেন আরে ভাই অন্য আরেক আল্লাহওয়ালা কাজী ইয়াহইয়া ইবনে আকসামকে স্বপ্নে দেখেছেন স্বপ্নে বলেছেন কি কি কবরে ঘটেছে যাকে বলেছেন তিনি কিতাবে লিখেছেন বয়ানে বলেছেন আমরা ইতিহাস পড়ে পেয়েছি যেই কথাটা বলা আমার শেষ মুহূর্তে উদ্দেশ্য ছিল সেটা হলো বুড়া মানুষের দাম আছে না নেই জোয়ান মানুষের দাম সবারই দাম আছে আল্লাহ তাআলা আমরা যারা জোয়ান আছি তিনটা শক্তি একসাথে যদি আমরা রাখি তাহলে মুসলমানরা সাহাবীদের যুগে যেমন ছিল এমন হয়ে যাবে মুরব্বিদের পরামর্শ আচ্ছা আচ্ছা এখন কি ব্যাটারি চলে না জেনারেটর তো জিকির করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বিদের শক্তি বেশি না বুদ্ধি বেশি জোরে বলেন না বুদ্ধি বেশি আর যুবকদের বুদ্ধি বেশি না শক্তি বেশি জোয়ানরা ফেস লাগায় ফেস ছুড়ায় কে বুড়ারা এই জন্য বুড়াকে দাম আছে না নাই জোয়ানদেরও দাম যুবকের শক্তি যুবকের বলেন সবাই যুবকের শক্তি মুরব্বিদের বুদ্ধি আর আলেমদের পরামর্শ এই তিন জিনিস যদি আমরা একত্রে চালাইতে পারি ইনশাআল্লাহ সাহাবীদের যুগের মতো চলতে পারবো আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন